বাড়িতে যদি আমরা কয়েকটি ফুলের গাছ লাগিয়ে রাখতে পারি, তাহলে আমাদের যে দৈনিক যে পুজো করার যে ফুল দরকার হয়, সেটা আমরা কিন্তু খুব অনায়াসেই নিজের বাড়িতেই তৈরি করে নিতে পারি। তো যেমন ধরুন নয়নতারা, অ্যালামুন্ডা, জবা আর অবশ্যই অপরাজিতা ফুলের গাছ। তো এই কয়েকটি ফুলের গাছ যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমাদের দৈনিক পুজো করতে কোনো অসুবিধাই হবে না। যেমন ধরুন অপরাজিতা ফুলের গাছ বাড়িতে লাগানোও যেমন শুভ, আর অপরাজিতা ফুলের ফুল কিন্তু নারায়ণের ভীষণ প্রিয় একটি ফুল, মা দুর্গার ভীষণ প্রিয় ফুল। তো অবশ্যই আমাদের বাড়িতে এই একটি গাছ কিন্তু আমাদের অবশ্যই লাগানো উচিত। এবং এই গাছটি যদি আপনারা লাগান, সেই চেষ্টা করবেন বাড়ির উত্তর পূর্ব কোণে রাখার, যেখানে সারা দিনে প্রচণ্ড সূর্যের আলোটা পড়ে এবং এই গাছের পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর অবশ্যই আমাদের যখন গাছে ফুল হবে এবং ফুল থেকে যখন ফলে তৈরি হয়, তো অবশ্যই চেষ্টা করবেন ফলগুলো তুলে ফেলে দেওয়ার, কারণ এই গাছে যদি ফল তৈরি হতে থাকে, তো তাহলে কিন্তু গাছটা আমাদের কাছে বেশি দিন আমরা রাখতে পারবো না। কারণ একটা গাছ যখন ফুল থেকে ফলে পরিণত হয় এবং যখন ফলটা পেকে যায়, তখন তার মানে তার লাইফ সার্কেল শেষের দিকে চলে আসে। তো আমরা গাছটাকে অনেক দিন পর্যন্ত রাখতে চাই, তো তখন আমরা ফলগুলোকে তুলে তুলে ফেলে দেব। আর যদি আপনাদের বীজের দরকার হয়, তাহলে প্রথম দিকে দুই একটি ফল পাকিয়ে আপনারা বীজটা তুলে নেবেন এবং পরবর্তীকালে যত ফল হবে আপনারা ফলগুলো তুলে তুলে ফেলে দেবেন। এবং ফুলটা যদি প্রতিনিয়ত তুলে নেন, তাহলে কিন্তু আর ফলও তৈরি হবে না।